কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ভোগ দীর্ঘদিনের। আঞ্চলিক এ মহাসড়কটিতে জনসাধারণের চলাচলে স্বস্তি আনতে ফোর লেনে উন্নীত করার কাজ চলছে। তবে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণ কাজ চলায় ঝুঁকি সহ পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার প্রতিবেদনে। গেল বছরের সেপ্টেম্বর মাসে কুমিল্লা নগরীর টমসন ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত 59 কিলোমিটার সড়কে ফোর লেনে উন্নয়নের কাজ শুরু হয়। 2170 কোটি টাকা ব্যয়ে এ কাজটি 2020 সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু কাজ চলাচলকালে সড়কে পানি না দেয়ায় ধুলাবালিতে সমস্যায় পড়ছেন যাত্রী ও রোগীরা। এছাড়া কোথাও কোথাও সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ কাজ চলায় ঝুঁকিসহ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী সাধারণ। গাড়ি ঘোড়ার চালানে সমস্যা, তারপর আপনি খাদমুয়ে রোগী নিয়ে আসা যাওয়া কষ্ট। এখানে যেখানে দাঁড়িয়েছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন চিহ্ন এখনো আছে বিদ্যুতের বিলেটার কারণে। গভর্নমেন্ট যদি আপনার এই মানে সেক্টরটার প্রতি একটু মনোযোগ দেয় তাহলে হয়তো আমাদের এই অ্যাক্সিডেন্টের মাত্রাটা কমে যাবে আর কি। সড়কটি ফোর লেনের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত হইতে আমাদের ভালো, তো তাড়াতাড়ি হইলে আমাদের ভালো, যানজট কমবো। এদিকে শিগগিরই সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের কথা জানান নির্বাহী প্রকৌশলী। সড়কটির 20 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি। আমাদের ইউটিলিটি সার্ভিসে আমরা কিছু পেমেন্ট বাকি আছে, যেই কারণে এই কাজগুলো সম্পন্ন করা যায়নি। কিন্তু পর্যন্ত যে কাজ হয়েছে তাতে টোটাল প্রজেক্টে 20% প্রোগ্রেস হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের এই সড়কটির ফোর লেনের কাজ সম্পূর্ণ হলে নিরসন হবে যানজট সহ অসহনীয় দুর্ভোগ। এতে যোগাযোগ সুবিধা পাবে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর জেলার লক্ষ লক্ষ মানুষ। আবু মুসা, এসএটিভি, কুমিল্লা।